ঘূর্ণিঝড় প্রকৃতির একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া। ঘূর্ণিঝড় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বা বায়ুমণ্ডলীয় একটা উত্তাল অবস্থা, যা বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটা অন্যতম দুর্যোগ। সাধারণত ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রে সৃষ্ট বৃষ্টি, বর্জ্য এবং প্রচণ্ড ঘূর্ণি বাতাস সংবলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া, যা নিরক্ষীয় অঞ্চলে উৎপন্ন তাপকে মেরু অঞ্চলের দিকে প্রভাবিত করে। এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে অগ্রসর হয় বলে একে ঘূর্ণিঝড় বলা হয়ে থাকে। মূলত নিম্নচাপ বিশিষ্ট ঝড়কেই ঘূর্ণিঝড় বলা হয়। সাধারণত সমুদ্র জলের উষ্ণতা 26 ডিগ্রি বা তার বেশি হলে এবং জলের গভীরতা কমপক্ষে 50 মিটার হলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তাই কেবলমাত্র কর্কটীয় এবং মকরীয় অঞ্চলে সমুদ্রের ওপরে গ্রীষ্মকালে বা গ্রীষ্মকালের শেষে এই ধরনের ঘূর্ণিঝড়কে দেখা যায়। পৃথিবীর আর অন্য কোনো জায়গায় ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায় না। নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মকালে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেলে উষ্ণ এবং আর্দ্রবায়ু হালকা হয়ে ওপরে উঠে যায়। এই শূন্যস্থানকে পূরণ করার জন্য মেরু অঞ্চল থেকে শীতল বাতাস নিরক্ষরেখার দিকে প্রবাহিত হতে শুরু করে। কিন্তু পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্ট ঘূর্ণনের প্রভাবে উৎপন্ন কোরিওলিস বলের কারণে বাতাস সোজাসুজিভাবে কখনও প্রবাহিত হয় না। এই বাতাস প্রবাহিত হয় উত্তর গোলার্ধে ডান দিক বেঁকে আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিক বেঁকে। এই জন্য আমরা উত্তর গোলার্ধে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখি আর দক্ষিণ গোলার্ধে সৃষ্ট ঘূর্ণিঝড়কে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে দেখি। নিরক্ষরেখার ওপর কোরিওলিস বলের প্রভাব শূন্য থাকার জন্য সরাসরি নিরক্ষীয় অঞ্চলে কখনোই ঘূর্ণিঝড় সৃষ্টি হয় না। সাধারণত নিরক্ষরেখার উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে ঘূর্ণিঝড়কে দেখতে পাওয়া যায়। তাছাড়াও বাতাসের আর্দ্রতা নিম্ন এবং মধ্যস্তরে থাকলে তবেই কেবলমাত্র ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতে পারে না। সমুদ্রে আগে থেকে বিরাজমান বিক্ষুব্ধ কোনো পরিস্থিতি সৃষ্টি থাকলে ঘূর্ণিঝড় সাধারণত সেটাকে কেন্দ্র করে গড়ে ওঠে। তাছাড়াও পশ্চিমমুখী নিম্ন বায়ুচাপ সম্পন্ন পূবালি স্রোত বা ইস্টার্লি ওয়েভস আবহাওয়ায় উচ্চতার সাথে সাথে বায়ুর গতি এবং দিকের স্বল্প পরিবর্তন ও দ্রুত শীতলীকরণের ফলে নির্গত তাপ ঘূর্ণিঝড় সৃষ্টি করার জন্য সহায়ক হয়ে থাকে। ঘূর্ণিঝড় উৎপন্ন অঞ্চল হিসাবে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রগুলোকে 7টা বেসিন বা অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটা অঞ্চলে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ ও হুঁশিয়ারি প্রদানের জন্য বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন দেশের আবহাওয়া বিভাগ কাজ করে চলেছে। সাধারণত ঝড়ের গতিবেগ 62 কিলোমিটারের কম হলে তাকে ঘূর্ণিঝড় হিসাবে ধরা হয় না। গতিবেগ অনুযায়ী পৃথিবীর ঘূর্ণিঝড়গুলোকে 5টা ভাগে ভাগ করা যায়। সাধারণত ঝড়ের গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার হলে তাকে বলা হয়ে থাকে ট্রপিক্যাল সাইক্লোন। যখন ঝড়ের গতিবেগ 89 থেকে 117 কিলোমিটার হয় তখন তাকে বলা হয় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। গতিবেগ যখন 118 থেকে 165 কিলোমিটার হয় তখন তাকে বলা হয় ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। ঝড়ের গতিবেগ যখন 166 থেকে 220 কিলোমিটার হয় তখন তাকে বলা হয় এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আর ঝড়ের গতিবেগ যদি 220 কিলোমিটারের বেশি হয় তখন তাকে বলা হয়ে থাকে সুপার সাইক্লোন। ঘূর্ণিঝড় যদিও একটি দুর্যোগ, নানাভাবে পৃথিবীতে আঘাত হানে, কিন্তু তবুও ঘূর্ণিঝড় একটা স্বাভাবিক আবহাওয়ার প্রক্রিয়া। এই ঘূর্ণিঝড়ের জন্যই পৃথিবীতে তাপের ভারসাম্য বজায় থাকে। ঘূর্ণিঝড় প্রত্যেক বছর পৃথিবীতে প্রায় 80টি করে সৃষ্টি হয়ে থাকে, তবে এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়। কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময় ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তবে শুধু পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও নানান গ্রহে ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়।
মঙ্গলে দেখতে পাওয়া ঘূর্ণিঝড়কে বলা হয়ে থাকে মহা লাল বিন্দু। আর পৃথিবীর বাইরের দূরতম গ্রহ নেপচুনে দেখতে পাওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় জাদুকরের চোখ, কারণ এটা অনেকটা চোখের মতন দেখতে হয়, তাই একে বলা হয়ে থাকে জাদুকরের চোখ। আজকের ভিডিও এটুকুটাই। এরকম ধরনের নতুন নতুন ঘটনা সম্পর্কে জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো।